এই প্যাকেজ নামটাই হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েডের মেন নাম, ঠিক আছে? হুম হুম এর উদাহরণ হচ্ছে তুমি যখন গুগলে যাবা হুম এবং গুগল পেতে যাবা, গুগল GOOGLE, এগুলো আগে বুঝতে হবে, ঠিক আছে? না অসুবিধা হয়ে হুম যাবে, ঠিক আছে? হুম আজকে তোমাকে আমি এইটা দেখিয়ে দিচ্ছি, তুমি যদি শুধুমাত্র ওয়েবটাই দেখবা সেটা তো তোমার একদিন বা দুদিনে হয়ে যাবে, একদিন তো দেখিয়ে এসেছি, ঠিক আছে? হুম হুম তো গুগল প্লে স্টোরে গেলে পরে, এই গুগল প্লে স্টোরে গেলে পরে তোমাকে এখানে যে কোনো একটা নিতে পারো, তাদের প্রত্যেকের একটা করে প্যাকেজ নাম আছে, ঠিক আচ্ছা আছে? হুম হুম এবার তুমি অ্যাপসে গেলা, এগুলো অ্যাপস, এগুলো দেখো প্রত্যেকটা নিচে দেখো লিখা আছে com.google.android app, এই যে এখানে করে দেখবা, ঠিক আছে? হুম com.boi.mp দেখতে পাচ্ছো? হুম 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 তো আমি যদি এইটাকেই খুলি, যে কোনো একটা অ্যাপ, যে কোনো একটা, ফেসবুকই খুলি, তো ফেসবুকেরও একটা ডট কম, নাম আছে, ফেসবুক ডট লাইট। আচ্ছা হ্যাঁ, এই যে হুম com.facebook.lite হলো, হুম হুম তুমি মেসেঞ্জার খোলো, তাহলে এটা একটা আছে। তাহলে এই হচ্ছে প্যাকেজ নাম, যেটা তুমি যদি ভুল করো বানানে, হুম আমি যেহেতু হুম ভুল করেছিলাম মুর্শিদাবাদ বানান ফানান একটা ভুল করেছিলাম, তো সেই হুম নামটাই আসবে, বোঝা গেছে? হুম হুম এরপরে এইখানে কিছু কিছু ফাইল ইম্পোর্ট করা হয়েছে, যেগুলো সবগুলো দরকার নাই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়েব ভিউ, ঠিক আছে? এই যে ওয়েব কিটের মধ্যে ওয়েব ভিউটা আমাদের দরকার, ঠিক আছে? হুম হুম বাকি সমস্ত দরকারের জন্য আমাকে আনতে হয়েছে, ঠিক আছে? হুম হুম এবার এখানে বলা হয়েছে যে একটা এইটুকু হচ্ছে কমন, মানে প্রত্যেকটাতে থাকে এইটুকু, ঠিক আছে? এটা হুম অ্যাক্টিভিটি টু, ঠিক আছে? আমাদের হুম অ্যাক্টিভিটি দুটো আছে, একটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি 1 আর একটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি 2, এটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি। আচ্ছা তো এই মেন অ্যাক্টিভিটিতে কী লেখা আছে? এই মেন অ্যাক্টিভিটিতে লেখা আছে যে, প্রথমটাই বলছি, প্রথমটাতে লেখা আছে, ওই প্যাকেজ নাম একই আছে, ঠিক আছে? দিয়ে লেখা আছে যে চেষ্টা করবে 1 সেকেন্ড ডিলে করার, ঠিক আছে? দিয়ে নতুন হ্যান্ডেলার তৈরি করবে যে ডিলে করবে, ঠিক আছে? এবং ডিলে করবে, অর্থাৎ মেন অ্যাক্টিভিটিতে বর্তমান থাকবে, তারপরে 1 সেকেন্ড পরে ও সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এবং যদি কোনো রকমের ইরোর হয়, যে হয়তো সেকেন্ড অ্যাক্টিভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না বা কিছু একটা, তাহলে সে ইরোরটা শো করবে, বোঝা গেছে? এইটাকে বলছে, মানে এক কথায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হাইপার লিঙ্ক করা, তোমার সহজ বাংলা কথায়, ঠিক আছে? আচ্ছা তো সেইটা ইডেন্টের সাহায্যে হয়, ইন্টেন্ট, উচ্চারণটা ভুল করছে হয়তো। তো এখানে হচ্ছে এই অ্যাক্টিভিটি, মানে মেন অ্যাক্টিভিটি থেকে দিস, মানে এই অ্যাক্টিভিটি থেকে ওই অ্যাক্টিভিটি ক্লাসে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। হুম এইবার এই যে মেন অ্যাক্টিভিটি, এই মেন অ্যাক্টিভিটি একটা লেআউট ব্যবহার করছে, ঠিক আছে? হুম সেই লেআউটটার নাম হচ্ছে, এই যে লেআউট ব্যবহার করছে, সেই লেআউটটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর ফুল স্ক্রিন, বোঝা গেছে? হুম অর্থাৎ এইখানে লেআউট বলে অপশান আছে, এই যে এখানে লেআউট বলে অপশান আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? রিসোর্সের মধ্যে লেআউট হলো হুম অ্যাক্টিভিটি ফুল স্ক্রিন, আচ্ছা মানে ওইটাই ওখানে লেখা আছে আর কি। হ্যাঁ। এই ফুল স্ক্রিন লেআউটটা আসছে, যেই ফুল স্ক্রিন লেআউটটা দেখাচ্ছে এই গল্পটা, বোঝা গেছে? হুম এবং এই গল্পটা আনার জন্য এখানে একটা, এটা আমরা একটা অ্যাড বলে নিয়েছি, ঠিক আছে? অ্যাড ফুল স্ক্রিন স্ট্রিং হিসেবে, ঠিক আছে? এবং এর একটা আইডি আছে, ফুল স্ক্রিন কন্টেন্ট, ঠিক আছে, যেখানে অ্যাপের নাম দেখাচ্ছে, আর এটা একটা ফ্রেমের মধ্যে নেওয়া হয়েছে, একটা ফ্রেম লেআউটের মধ্যে একটা ছবি নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ছবিটা, বোঝা গেছে? আমি যদি এই ছবিটাকে ডিলিট করে দিই, তাহলে এই ছবিটা আর থাকবে না, যোগাযোগ মুর্শিদাবাদ, ঠিক আছে? আচ্ছা আমি আর এটা হচ্ছে ওই লেখাটা, DM মুর্শিদাবাদটা হচ্ছে লেখাটা, বোঝা গেছে? তা আমি আবার চলে এলাম। তো এই এই অ্যাক্টিভিটিটা এখানে আসছে, মানে এই ছবিটা আমার এখানে আসছে, ঠিক আছে? তাহলে এর এই টেক্সটের মধ্যে এখানে বলা হয়েছে যে এইখানে এই যে, এবং এবং এটা ফ্রেম লেআউট ম্যাচ প্যারেন্ট, মানে ফুল স্ক্রিন, মানে এদিক ওদিক সব দিকে মিলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা হুম ম্যাচ প্যারেন্ট মানে দুদিকে মিলছে, ঠিক আছে? হুম হুম এবং তার মধ্যে
একটা প্রাইমারি কালার নেওয়া হয়েছে, হরাইজন্টাল নেওয়া হয়েছে, সমস্ত নেওয়া হয়েছে, ফুল স্ক্রিন কন্টেন্ট কন্ট্রোল, একটা ইমেজ ভিউ নেওয়া হয়েছে যেখানে ইমেজ ভিউর ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া হয়েছে এবং এর ড্রয়েবেলে লোগোটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ড্রয়েবেল মানে কি? ওই যেটা ড্রয়েবেল ওই মানে আইকন হচ্ছে লঞ্চার এই, হচ্ছে হ্যাঁ বলো। না, আইকনে যে লোগোটা দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, এইখানে ড্রয়েবলের মধ্যে এই যে লোগোটা ভরা আছে, এই যে ছবিটা ভরা আছে, বোঝা গেছে? আচ্ছা। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, এই ছবিটা এখানে আসছে। তাহলে আমি যদি চাই যে অন্য একটা ছবি আনবো, এটা লোগো ডট পিএনজি, দেখো পোর্টেবল, ঠিক আছে? তো আমি যদি চাই যে এই ছবিটা হয়তো আনবো, এই একটা ছবি হয়তো আনবো, একটু ছোটখাটো না হলে বা ওই সাইজের মধ্যে না হলে কিন্তু আসবে না, বোঝা গেছে? এর কিন্তু সাইজের ব্যাপার স্যাপার আছে, এমনি এমনি কিন্তু হবে না, বোঝা না গেছে না, না? সেটা বোঝা গেছে অবশ্যই। না? হ্যাঁ। হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে চেষ্টা করব, কারণ আমি যত সাইজ এখন মেনটেন্স করছি না, তো আমি চেষ্টা করছি যে এইটাকে আনার, যে এটা এটার প্রথম অক্ষর কিন্তু অক্ষর দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু হলে নিবে না, বুঝে গেল? আচ্ছা। তো আমি লিখলাম K1, ঠিক আছে, এটা একটা জেপিজি, এইটাকে কপি করলাম। কপি করে আমি এইখানে এই ড্রয়েবলের মধ্যে পেস্ট করে দিলাম, এই যে পেস্ট। আচ্ছা। এবার এখানে ড্রয়েবলের দুটো ভাগ দেখাচ্ছে, একটা হচ্ছে 64:24, একটা হচ্ছে ফার্স্ট। আমি ফার্স্ট সেটটাতেই রাখবো, বোঝা গেছে? আচ্ছা। দিয়ে ওকে করলাম, দিয়ে এটা K1 নামে হলো, এই এই লোকেশনে স্টোর হলো মুদ্রাটা, লোকেশন আর কি, প্রজেক্ট লোকেশন আর কি। এইখানে K1 নামে চলে এলো। ঠিক আছে, হুম। এইবার এই ড্রয়েবলের মধ্যে আমার তাহলে এখন দুটো জিনিস এলো, সেটা হচ্ছে একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে লোগো। আমি যে K1টা দিলাম, যেহেতু ছবিটা কিরকম আমি সেট করিনি, কিছু করিনি, তাই K1টাই ওই এসছে, বোঝা গেছে? হুম 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 তাহলে এইখানে আমি ফার্স্টে লোগো সেট করব, যে আমার প্রথমে আসার জন্য কি লোগো সেট করব, এবং সেখানে বলা হয়েছে যে এই কোডটা তুমি কপি পেস্ট করতে পারো, যে এটা 2 সেকেন্ড ডিলে করবে না, 3 সেকেন্ড ডিলে করবে, এবং এটার মানেটা এই, এবং ভুল হলে একটা ইরর দেখাবে। হুম সাপোজ ধরো এখানে কোথাও ভুল, আচ্ছা ভুল হয়নি, আগে ধরে নিলাম ভুল হয়নি, ঠিক আছে, আমি এটাকে রান করলাম, আস্তে আস্তে দেখো তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? ধরে নিলাম ভুল হয়নি, তাহলে এইখানে এইখানে দেখো ওই লোগোটা 1 সেকেন্ড চলে থাকার আসলো পরে সেকেন্ড এই পেজে। অ্যাক্টিভিটিতে চলে গেল, এবং আচ্ছা। সেকেন্ড অ্যাক্টিভিটিতে কি হলো পরে বলছি। দেখা গেল এইখানেই কোনো ভুল হয়ে গেল, মানে এখানে মেন অ্যাক্টিভিটির জায়গায় এখানে একটা 1 পড়ে গেল, এইরকম কোনো অ্যাক্টিভিটি নাই, লাল দেখিয়ে দিয়েছে আগে, তাহলে এইরকম অ্যাক্টিভিটি নাই, মানে এইখানে মেন 2 বলে আছে কিন্তু মেন মানে এরকম কোনো অ্যাক্টিভিটি নাই, বোঝা গেল না? বোঝা গেল না? এবার এটাকে যদি আমি মেন অ্যাক্টিভিটি করি, তাহলে আমার ওই অ্যাক্টিভিটিতেই থেকে গেল, মানে আমার কি গল্পটা হলো, যে লোগোটাই সেকেন্ডটাতে যাবে না আর কি। লোগোটাই কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল। তাহলে এখন আমার কি হবে, এখন আমার লোগোটাই কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল, চেঞ্জ হলো সেকেন্ড না, ইভেন্টে যাচ্ছে না, সেকেন্ড ইভেন্টে হচ্ছে, যাচ্ছে চেঞ্জ না, হচ্ছে 1 সেকেন্ড পর, যেহেতু দিয়ে ওটাতে আবার আসছে, ওইটারই ও আবার ওটা থেকে আসছে, ও ওটাতে আসছে, মানে ও ওটা থেকে বাড়াচ্ছে, এটা লুপ একটা হয়ে যাচ্ছে আর কি, রিকার্সন ওয়েতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে মেন অ্যাক্টিভিটিটাই লুপ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, লুপ হয়ে যাচ্ছে, রিকার্সন হয়ে যাচ্ছে। তাহলে মেন অ্যাক্টিভিটি 2 দিলে পরে আমার, সেটাকে যদি আমি আবার রান করাই, তাহলে এখানে সেই অ্যাক্টিভিটিটা তোমার আবার চলে আসবে, এটা মেন অ্যাক্টিভিটি, এটা ছবিটা আমি তোমাকে আগেই বললাম, সমস্ত মানুষ মিলে। এখানে একটা মেসেজ দেখালো, ক্যান নট জিপিএস, মানে জিপিএসটা অন নাই এইখানে, এখানে তাহলে জিপিএসটা আমাকে অন করতে হবে, এখানে এই যে জিপিএস এর যে সেটিং আছে, যেগুলো যেগুলো দরকার সেগুলো আমাকে অন করে নিয়ে কাজ করতে হবে, তার জন্য আমি যেহেতু ওখানে একটা, জিপিএস পারমিশন দেওয়া আছে বলে হ্যাঁ, না? এবং এখানে নেটটা অন করা হয়েছে জিপিএসটা বা অন্য কিছু অন করার জন্য, এখানে সব কিছু পাবা না, ঠিক আছে? এবার আমি ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি, যে এইখানে তাহলে যদি কোনো ভুল হয়, তাহলে সেই ভুল মেসেজটা দেখালো, কোনো কারণে হতে পারে যে হয়তো নেট নাই বা কিছু নাই, কিছু গল্প হতে পারে, সেইটার জন্য দেখালো, ঠিক আছে? এইটা হলো মেন অ্যাক্টিভিটি, এবং এইটা হলো মেন অ্যাক্টিভিটির XML ফাইল, ঠিক আছে, একটা ফ্রেমের মধ্যে নেওয়া হয়েছে, সেই ফ্রেমের মধ্যে দুটো ভিউ নেওয়া হয়েছে, একটা লিনিয়ার লেআউট নেওয়া হয়েছে, একটা ফ্রেম লেআউটের মধ্যে লিনিয়ার লেআউট, তার মধ্যে এটা এটা করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এবং এইটাতে কিছু গল্প আছে, এটা হচ্ছে বটম
বটম এবং সেন্টার হরাইজন্টাল মানে মধ্যের দিক থেকে হবে, বোঝা গেছে না বোঝা আচ্ছা। গেছে না? হুম 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 কালার প্রাইমারি কালার, কালার প্রাইমারি কালার বলতে কি, এখানে কালার হয়তো সবুজ কালার দেওয়া আছে কালার প্রাইমারিতে, প্রাইমারি তো বলতে এটাই আর কালারের কি। মধ্যে কতগুলো ভাগ আছে, এই যে এটা এটা অ্যান্সিডেন্ট, এটা সবুজ হুম কালারটা, এটা ডার্ক হুম কালারটা, এটা লাঞ্চার কালারটা, তো আমি হুম এইটা নিলে দেখো এইখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি হুম যদি এবার আমি ডিজাইনে যাই তো এইখানে এই কালারটা চেঞ্জ হবে, যেহেতু এটা ফুল স্ক্রিন হয়ে আছে তাই আমি হুম চেঞ্জেসটা তেমন বুঝতে পারছি না, বোঝা গেছে? দেখা গেল যে হুম লোগোর সাইজে আমি একটা বর্ডার হিসেবে ব্যবহার করবো, হয়তো লোগোটা একটু ছোট, সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি, কিন্তু এখানে হুম দেখতে পাওয়া যাচ্ছে না, বোঝা গেল না বোঝা গেল না? ঠিক আছে, হ্যাঁ হুম এখানে না আসতে এখানে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এবং এইখানে এই সমস্ত ফুল স্ক্রিন কন্টেন্ট ডিএম মুর্শিদাবাদ, এটা হচ্ছে টেক্সট, এই যে হুম ডিএম মুর্শিদাবাদ এই কথাটা এই ডিজাইনের, উপরে যেটা লেখা হচ্ছে, যেটা দেখো একদম উপরে টেক্সট, যেটা টপ ভিউ হচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটা তো ব্যাক এন্ড আছে। হ্যাঁ আচ্ছা ব্যাকএন্ড, ওটা তো অ্যাপ্লিকেশনের নাম, ওটা আমি পরে বলছি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে যে তোমার টপে আছে, ঠিক হুম আছে? এটা সব যাচ্ছে না, যায় এটা ডিএম মুর্শিদাবাদ, ঠিক আছে? গ্র্যাভিটিভিটি সেন্টার মানে এইটা, গ্র্যাভিটিভিটি সেন্টারের মানেটা হচ্ছে যে মোবাইলটা যখন ঘুরিয়ে নিবে তখনও যাতে ওইটা ঘুরে গিয়ে সেন্টারে থাকে। সেন্টারেই আসে, আর যদি না করি তাহলে ঘুরিয়ে নেওয়ার জন্য হবে না, ঠিক আছে? হুম কিপ হুম স্ক্রিন অন মানে স্ক্রিনটা অন থাকবে, ঠিক আছে? হুম প্রত্যেকটার মানে আছে, লেআউটের উইথ এই বোল্ড এই, এটা টেক্সট ভিউ, এটা একটা টেক্সট ভিউ, মানে এইটা যদি আমি না দিই তাহলে একটা হুম টেক্সট আসবে না, এই যে একটা টেক্সট আসবে না, অর্থাৎ হুম আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে তুমি দেখতে হুম পাবা যে এইখানে ওই ডিএম মুর্শিদাবাদ কথাটা আর আসছে না, ভালো করে দেখো, বুঝতে পারলা হুম না? হুম পারলা না, ঠিক আছে? হুম আবার আমি এটাকে যদি ফেরত দিয়ে দিই তাহলে আমি এখানে ডিএম মুর্শিদাবাদের জায়গায় আমি অন্য কিছুও দিতে পারি, সেটা আমার ব্যাপার, ঠিক আছে? হুম এইবার এখানে এই ডিএম মুর্শিদাবাদটা আছে স্ট্রিং এর মধ্যে অ্যাপ নেম, তাহলে এই প্রজেক্টের মধ্যে এখানে ভ্যালুর মধ্যে স্ট্রিং বলে এক্সএমএল ফাইল আছে, সেইখানে অ্যাপের নাম হচ্ছে ডিএ মুর্শিদাবাদ F1, ঠিক আছে? হুম তাহলে আমি যদি এটাকে সেভ করি তাহলে এইখানে এইটা ডিএ মুর্শিদাবাদ F1 আসবে, বোঝা ওই গেছে? ভেরিয়েবলটা মানে আচ্ছা। এই অ্যাপ নেম কথাটা যেহেতু একটা ভেরিয়েবল এবং সেইটা হুম যেহেতু এখানে অ্যাপ নেম নামেই আছে, সেই হিসেবে এইখান আচ্ছা থেকে ওই এটা যে তুলে নিল, বোঝা গেল না তৈরি বোঝা হচ্ছে। গেল না? হুম 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 একইভাবে কালারগুলোর কয়েকটা প্রাইমারি কালারে কালার দেওয়া আছে, তুমি তৈরি সেকেন্ডারি করে গেছো কালারে ওখানটা। কালার আচ্ছা দেওয়া আছে, হুম হুম ডাইমেনশনগুলো উল্লেখ করা আছে, হরাইজেন্টাল কত হবে, ভার্টিকাল কত হবে, এইগুলো হচ্ছে মানে ভ্যালু জাতীয় জিনিস, বোঝা গেছে না বোঝা গেছে না? হুম ঠিক আছে, হুম এই ব্যাকগ্রাউন্ড এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে দেয়া আছে ভ্যালুর মধ্যে, ওকে? হুম হুম অসুবিধা নাই তো, আমি ঝটপট বোঝাতে চাইছি না, মানে আগে না না দেখে ঠিক মানে আছে বুঝতেছি। বুঝে নাও, নাহলে অসুবিধা হবে, ঠিক আছে? মানে হুম কোনটা হুম কি তখন আবার ঝামেলায় পড়ে যেতে হবে, আচ্ছা তুমি ওইখানটাতে তুমি সেকেন্ডটিতে ওই নামটা কেন রাখছো আর কি, কোন নামটা স্ক্রিনে ওই যে ডিএম মুর্শিদাবাদটা কেন রাখছো এমনিতে আর কি? আমি ডিএম মুর্শিদাবাদটা তখন চেয়েছিলাম যে সামনে হয়তো ভেসে উঠবে ডিএম মুর্শিদাবাদ, কিন্তু পরে দেখলাম তোমার লোগোর মধ্যে সমস্তটা দিয়ে দিয়েছ, ঠিক আচ্ছা আছে? আচ্ছা তো সেই হুম জন্য আমি তখন সেই হিসেবে বানিয়েছিলাম, বোঝা গেছে? তুমি আচ্ছা হয়তো আচ্ছা চাইছো যে এমন একটা লেখা এটা হয়তো সামনে ভেসে উঠবে তারপরে একটা কিছু হবে, হ্যাঁ ও এই আচ্ছা ক্ষেত্রে, ওখানে ইভেন্ট করতে চাইছিলে। হ্যাঁ এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আর হ্যাঁ হ্যাঁ যেহেতু তুমি এটাকে ডিএম মুর্শিদাবাদ করলা, এবার তুমি রান করলে ওপরে কিন্তু তোমার যেহেতু অ্যাপ নেম চেঞ্জ করলা তাই তোমার উপরেও ডিএম মুর্শিদাবাদ F1 চলে আসবে, ভালো করে দেখো, এই যে ডিএম যে তো মুর্শিদাবাদ হয় আপনি এফ মেশিনে। ওয়ান চলে এলো, এখানেও F1 চলে এলো, ঠিক আছে, বোঝা গেছে? হুম 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 এই গেল ফার্স্ট অ্যাক্টিভিটির কাজ, ওকে? হুম ওকে এইবার এবার হচ্ছে অ্যাক্টিভিটি মেন, এটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটিতে কি আছে, মেন অ্যাক্টিভিটিতে ডিজাইনে যায়, এখানে কিচ্ছু হুম নাই, জাস্ট একটা ওয়েব ভিউ আছে, রিলেশনাল লেআউটের মধ্যে একটা ওয়েব ভিউ আছে, ঠিক আছে? হুম এই হুম ওয়েব ভিউটা এখানে না থাকলে তোমাকে নিয়ে আসতে হবে, এই দেখো ওয়েব ভিউ, ঠিক আছে? হলো, হুম এইটাকে ধরে টেনে আনা হয়েছে এবং এর নামও দেওয়া হয়েছে ওয়েব ভিউ, বোঝা ভিউ গেছে? ওই আইডিয়া আর কি, আইডিটা, আইডি দিয়েছো। এবং হুম এখানে কিছু লেখা হয়েছে যে এখানে যেটা লেখা হয়েছে সেটা হয়েছে যে এটাও মেন অ্যাক্টিভিটি থেকে শুরু হচ্ছে, এটা মেন অ্যাক্টিভিটি, হুম ঠিক আছে? হুম এবার এটা মেন অ্যাক্টিভিটি, মেন টু অ্যাক্টিভিটি করতে পারো, তাহলে তোমার টু অ্যাক্টিভিটি থেকে শুরু হবে, এটা টু অ্যাক্টিভিটি হবে, ঠিক আছে? আচ্ছা দুই লিখলাম তো কী হলো, দুই অ্যাক্টিভিটি থেকে শুরু হলো, ঠিক আছে?
এটা নাম, ওয়েব ভিউ, এটা সমস্ত ম্যাচ খাবে, এবং লেফট মার্জিন কিছু থাকছে না, রাইট মার্জিন থাকছে না, সমস্ত বলা হলো, আর কিচ্ছু না এটাই। ঠিক আছে, এটা ক্লিয়ার আশা করি। এই লোগোটাও ক্লিয়ার। ঠিক আছে, এইবার এই মেন অ্যাক্টিভিটি টুতে চলে যাচ্ছে, অর্থাৎ এইখানে চলে আসছে। কন্ট্রোল ধরে ক্লিক করলে ওখানে চলে যাবে যার যেখানে বক্তব্য। ঠিক আছে, আচ্ছা এবং যেগুলো যেগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো আবছা কালারের হবে। ঠিক আছে, আচ্ছা, হুম এবার এই মেন অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে যে একটা ওয়েব ভিউ, ওয়েব ভিউ যেমন INT X লিখি, সেরকম ওয়েব ভিউ ক্লাসের HTML ওয়েব ভিউ অবজেক্ট বানাও, যেটা হুম ওয়েব ভিউতে র্যাপার ক্লাস মানে চেঞ্জ হলো দিয়ে হুম তার আইডিটা ওয়েব ভিউ হবে। বোঝা গেছে? মানে ওই আইডিতে ডিসপ্লে করবে আর কি, যেখানে তুমি আগে যে নিলে সেকেন্ড স্ক্রিনে। এইখানে ওয়েব ভিউ দেখেছিলাম, মনে পড়ছে না? মনে হুম পড়ছে না হুম আইডি হুম গুলো? হুম তাহলে হ্যাঁ হ্যাঁ এইখানে যদি আমি চেঞ্জ করি, তাহলে হয় এখানে চেঞ্চ করতে ওখানে হবে, চেঞ্জ নে করতে এখানে হবে। চেঞ্জ করতে, এটা হচ্ছে রিলেটেড। বোঝা গেছে না? বোঝা গেল হুম না? ঠিক আছে, হুম এবার এখানে চেষ্টা করছে যে ইচ কানেক্টেড, ইচ কানেক্টেড বলে আমি একটা ফাংশন বানিয়েছি, এরকম কোনো নাই। বোঝা গেছে না? বোঝা গেছে না? ঠিক হুম আছে, হুম 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 এখানে ইচ কানেক্টেড কানেক্টিভিটি ম্যানেজারের মধ্যে, মানে এটা এটা একটা ফাংশন, এটা একটা ভেরিয়েবল, এটা জাভার, মানে দেখতেই পাচ্ছ জাভার মধ্যে। ঠিক আছে, হুম তো এটাতে আমি হুম যাচ্ছি না, তো এটা কোড মনে রাখো। ঠিক আছে, কানেক্টিভিটি ম্যানেজারের মধ্যে একটা CM বলে অবজেক্ট বানিয়েছি, যে চেষ্টা করছে যে কানেক্টিভিটি সার্ভিসটা আছে নাকি। বুঝা গেছে? আচ্ছা যদি হুম দেখে নেটা সিগন্যাল চেক করছে এটাতে। হ্যাঁ, যদি দেখে কানেক্টিভিটি সার্ভিস নট ইজ ইকাল টু CM, মানে ফাঁকা হুম ফাঁকা যদি হুম হয় বা ফাঁকা হুম না হয়, তাহলে ফাঁকা না হলে কানেকশন হলো, আর ফাঁকা হুম হলে ইনফো কানেক্টেড হয়নি, মানে ফলস ফলস রিটার্ন করে দেবে। ঠিক আছে, হুম তাহলে এ যখন ফলস রিটার্ন করবে, তখন এইখানে এইখানে ইচ কানেক্টেডটা ফলস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে ইচ কানেক্টেড যদি ফলস হয়ে যায়, সঙ্গে সঙ্গে এগুলো আর কাজ করবে না। বোঝা গেছে না? বোঝা গেছে না? হুম হুম ঠিক আছে, আর হুম না মানে হলে এটা ই ও, করা আছে, ইফ এলস হ্যাঁ, জাভার না একটা ই হলে করা আছে। ও বলবে যে কানেকশন সাকসেসফুল আছে, তুমি হুম এবার নেট দাও, এই দাও, ওই দাও, এই সমস্ত দেখাবে। আমি হুম এটা বোঝাবার চেষ্টা করি। ধরো আমি এইটা অন করলাম, করে আমি এইটাকে অন করে ওয়াইফাই এটাকে অফ করে দিলাম, আর এইটাকে অফ করে দিলাম। ঠিক আছে, টান। ঠিক আছে, দিয়ে আমি এবার এইটাকে লঞ্চ করার চেষ্টা করছি। তো রান হয়েই আছে, আমি প্রথম দিকে করছি। ঠিক আছে, হুম এই যে, যেহেতু কানেক্টেড না, ঠিক আছে, সেই হুম জন্য এটা ডিসকানেক্টেড বলে ইরর দেখিয়েছে। এটা ব্রাউজারে এররটাই দিচ্ছে না এটা। হ্যাঁ, যেহেতু এটা নেটটা কানেক্ট নাই। বোঝা গেছে না? বোঝা হুম গেছে হুম না? হুম হুম এইখানে এই সমস্ত জিনিসপত্রগুলো হ্যান্ডেল করার জন্য মেন ফিস্ট একটা প্রজেক্ট আছে। এই যে মেন ফিস্ট, এখানে পারমিশন দিতে হয় যে GPS অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস আচ্ছা এই হুম হুম অ্যাক্সেসগুলো সমস্ত এখানে দিতে হয়, না হলে ওগুলো একটাও কাজ করবে না। ঠিক আছে, হুম হুম এবং প্যাকেজ নামটা আগেই বলেছি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্যাকেজ হুম নাম হুম ছাড়া কিছু হবে না হুম এইখানে। এইখানে সমস্ত, এবং ফোন কল করতে পারবে কি পারবে না, সেই সমস্ত সমস্ত কিছু দেওয়া হয়েছে, এবং এটা হুম প্রথম মেন অ্যাক্টিভিটির মধ্যে চলছে, এবং সেইটা যখন করছে তখন মেন অ্যাক্টিভিটি 2-এর মধ্যে আমার কাজ হচ্ছে। সেই জন্য হুম এখানে মেন অ্যাক্টিভিটি 1 না লিখে 2 লিখা হয়েছে। বোঝা গেছে না? বোঝা হুম গেছে না? উপরে একটা টুইটার লিখেছে, মেন অ্যাক্টিভিটি একটা তো প্রায় আছেই, না, তারপরে টু আমার আর কি মেন সেকেন্ডটা। অ্যাক্টিভিটিটা স্ক্রিনশট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই জন্য এইখানে মেন অ্যাক্টিভিটি ব্যবহৃত হচ্ছে, দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম আর হুম আমার বাকি সমস্তগুলো কাজ হচ্ছে মেন অ্যাক্টিভিটি 2-তে, তাই আমার এখানে মেন অ্যাক্টিভিটি 2 ব্যবহৃত হচ্ছে হুম না। বুঝলা না? হুম হুম ঠিক আছে, হুম এবং এইখানে, এই যে এখানে আমি কিন্তু লেভেল চেঞ্জ করিনি, কিন্তু যেহেতু এই যে অ্যাপে স্ট্রিং নেম হিসেবে করা আছে, চেঞ্জ সেই করে হিসেবে সেটা এখানে চলে এসেছে। এখানে চলে এসেছে। ঠিক আছে, হুম এই হলো ব্যাপার। ঠিক হুম আছে, হুম এখানে সমস্ত অপশনগুলো জ্ঞান দেওয়া হয়েছে। এইবার আমি মেন অ্যাক্টিভিটি 2-তে গেলাম, এখানে আমার কানেকশান সাকসেসফুল, অর্থাৎ যদি কানেকশান থাকে সাকসেসফুল হলো, এটা 12 GPS, GPS অন আছে না অফ আছে সেটা একটা মেসেজ দেখাচ্ছে, এই যে উপরে দেখবা মেসেজ দেখাচ্ছে, হুম 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 তুমি দেখো ভালো করে, এইটা তুমি যদি অন করে দাও, এইটা অন করে দিলা। ঠিক আছে, এবং মোবাইল ডাটা অন করে দিলা,
এবার তুমি এইটাকে পুনরায় খোলো, দেখো একটা মেসেজ দেখাবে, এই যে এটা খোলার পর এখানে একটা মেসেজ দেখাবে যে ফলস, এই হ্যাঁ ক্যান ডাবল মানে জিপিএস। জিপিএসটা অন নাই, ঠিক আছে, হুম 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 জিপিএস এর অপশনটা অন নাই, বোঝা গেছে না? হুম বোঝা গেছে না, ঠিক আছে। এইবার এখানে টার্ন অন জিপিএস, জিপিএস অন এর চেষ্টা করা হচ্ছে, টার্ন অন জিপিএস, টগল জিপিএস, এটাও কিন্তু একটা ফাংশন বানাতে হয়েছে, ঠিক আছে, এগুলো আচ্ছা কিছুই বানানো থাকে না, ঠিক আছে, হুম সেগুলো হুম সব বানাতে হয়েছে, বোঝা গেছে? হুম আচ্ছা, অটোমেটিক জিপিএস অন করবে হ্যাঁ, কিন্তু অ্যাপের সাথে। ফাংশনটা বানাতে হয়েছে, ঠিক আছে, যেমন ইজ হুম হুম কানেক্ট। হুম এইবার এখানে যেটা দেখতে পাচ্ছ যে এখানে এই ওয়েব, এবার এর একটা সেটিং আছে, ঠিক আছে, গেট হুম সেটিং, সেই সেটিংটা নেওয়া হচ্ছে। সেটিংটা নেওয়ার পর সেটিং এর মধ্যে কিছু অপশন দেওয়া, যেটা হচ্ছে জুম হ্যালো। এনাবেল, মানে বড় করতে পারবে, বোঝা গেছে না? বোঝা গেছে না? হ্যাঁ না এটা একটু ফার্স্ট ব্রেক হয়ে গেল, একটু বলো রিপিট করো। এই যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা তুমি বড় করতে পারবা, এখানে তো মোবাইলে, তো আমি তো মাউসে করতে পারবো কিনা জানি না, এই যে জুম হুম হুম করতে পারছো, এই যে বড় করতে পারছো, ও আচ্ছা আচ্ছা মানে হুম হুম মানে মোবাইলে করো না, জুম করো না, হুম দেখো, হুম ঠিক হ্যাঁ প্লাস জাভাস্ক্রিপ্ট না হলে তোমার ওই কল অপশনগুলো কাজ করছিল না, তাই জাভাস্ক্রিপ্টটাকেও এনাবেল করলাম, বোঝা গেল না? বোঝা আচ্ছা গেল, সেট জাভাস্ক্রিপ্ট এনাবেল আচ্ছা হুম হুম হলো। হুম দিয়ে এই ওয়েব সেটিং, এবার এইচটিএমএল ওয়েব পেজের মধ্যে নিচলে স্কেল, গেটিং স্কেল, এই সমস্ত স্ক্রোল বার, এই যে যেখানে স্ক্রোল বার, এখানে বলছি যে স্ক্রোল বার আমাদের আউটসাইডে থাকবে, মানে এই যে বাইরের দিকে একটা করে স্ক্রোল বার আছে, এই দেখো, বুঝতে পারছো না আচ্ছা পারছো না? হ্যাঁ 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 এবং জুম করলে এই দিকেও স্ক্রোল বার আসছে, বুঝতে পারছো না পারছো না? এই দেখো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ দেখো, বুঝেছি। এই যে, এই যে, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো স্ক্রোল বার সেটা বলতে হয় বলে এসছে, নাহলে আসবে না, ডিফল্ট ওর যা আছে তাই লিখবে, ঠিক আছে। আচ্ছা সেট স্ক্রোল বার ফেডিং এনাবেল ফলস, এগুলো দিইনি কিছু কিছু, ঠিক আছে, স্ক্রোল হুম বার এনাবেল দিয়েছি, মানে ভার্টিক্যাল স্ক্রোল বারও আসবে, হরাইজন্টাল স্ক্রোল বারও এক আসবে। সেকেন্ড ধরো বুঝলো হ্যাঁ বলুন স্যার হুম ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েত হ্যাঁ হুম ঠিক আছে আমি দিচ্ছি একটু মধ্যে স্যার হুম হুম ঠিক আছে হুম বলো হ্যাঁ, এইটা এই এটা ভার্টিক্যালিও আনা হয়েছে এবং হরাইজেন্টালিও আনা হয়েছে, ঠিক আছে। হুম এবার গেটিং সেটিং, এই যে ওয়েব ভিউ এইচটিএমএল এর, এইটার কিছু সেটিং নেওয়া হয়েছে, এই যে এই যে এইটা, ঠিক আছে, এইটা আর এইটা একই, মানে এইটা যেহেতু আগে বানানো হলো, সে তার সেটিং নেওয়া হয়েছে, এবং সেটিং এর মধ্যে জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি, মানে যখনই উইন্ডো ওপেন হবে তখনই জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি ওপেন হবে এবং বিল্ড কন্ট্রোলটা ওপেন হবে, বোঝা গেছে? আচ্ছা হুম এবং এখানে জিও জিও লোকেশন অন হবে, ঠিক আছে, হুম এবং ক্যাচ, মানে কি আমার অফলাইন হয়ে গেলেও কিছুক্ষণের জন্য ক্যাচটা থাকবে, ওই যে ম্যাপের জন্য লাগছিল আমার, মনে পড়ছে না? মনে পড়ছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এই সমস্ত কিছু জিনিসপত্র এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। হুম হুম এবং জিওমেট্রিক লোকেশন যখন অন হচ্ছে তখন তার একটা ফাইল ডাইরেক্টরি বা ফাইল পাথ থাকছে, ঠিক আছে, এই যে এইটা, হুম এটা হুম জাভাতেই থাকে, আমারটা বানানো না, ঠিক আছে, সেখান হুম থেকে সেগুলো নিয়ে নিবে, মানে যেটুকু লোড হয়েছে সেটুকু ক্যাচে থেকে যাবে, ক্যাচ ক্লিয়ার না করলে, আচ্ছা ঠিক আছে। হুম এবার হুম ওয়েব ক্লায়েন্ট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েব ক্লায়েন্টে, এটা টেল, টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার, ঠিক আছে, হুম হুম টেলিফোন নাম্বার করতে গেলে এখানে ইউআরআই, এখানে ইউআরআই অপশানটা করা আছে, এই যে ইউআরআই, এই অপশানটা আমি বানিয়েছি, বোঝা গেছে না? বোঝা গেল না? ঠিক আছে, হুম হুম মানে যেটা কল টেল টেলে যে কল লিঙ্কটা হচ্ছিল আর কি হ্যাঁ, এই ইউআরআই এর সাহায্যে এই কলটা করা যাবে, বোঝা গেছে? হুম হুম ঠিক আছে, সেরকম হুম সেট অন কি লিসনার, এখানে কিছু লিসনার করা হয়েছে, সেটা হচ্ছে যদি ব্যাক বটন প্রেস করে তাহলে ব্যাকে যাবে, হ্যাঁ, ক্যান গো টু ব্যাক, না ব্যাকে যেতে পারবে, বোঝা গেছে? ঠিক আছে, হুম হুম কিছু কিছু ব্যাক বটন বলতে আমার তো এখানে ব্যাক বটন নাই, আমি এখানে দেখাতে পারবো না, ঠিক আছে, হুম হুম এই সমস্ত অপশান দেওয়া হয়েছে। এবার জিপিএস এর কিছু অপশান দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছে, ইচ কানেক্টেডটা তোমাকে আগেই বললাম। এইবার হুম হচ্ছে সেট ডেস্কটপ মোড, এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি দেখবা মোবাইলে একটা অপশান থাকে সেট ডেস্কটপ মোড, ছোট হয়ে যায়, ঠিক আছে, সেই হুম সেট ডেস্কটপ মোডটা এনাবেল করা হয়েছে, বোঝা গেছে না? বোঝা গেছে না? হুম ঠিক আছে, তাহলে হুম ছোট হয়ে আসবে এটা, ঠিক আছে, হুম, হুম মানে এগুলো করতে হয়েছে, এগুলো হাইব্রিড অ্যাপ, এইটুকু এখানে কোড লেখা আছে, আর কিছু কোড তেমন লেখা নাই, হলো। হুম হুম এইবার তুমি যদি চাও যে এইখানে তুমি অন্য কিছু ওয়েবসাইট খুলবা, জাস্ট এইখানে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আচ্ছা আছে,
যদি কল ফেসিলিটি না চাও তাহলে ওটা উড়িয়ে দিতে হবে, বোঝা গেল না? বোঝা গেল না, ঠিক আছে। হুম এইখান থেকেও কল ফেসিলিটি উড়িয়ে দিতে হবে, এই মেন পিস থেকে এই যে কল ফেসিলিটি এখানেও দেওয়া আছে, দেখো এই যে এগুলো উড়িয়ে এই দিতে কল হবে। ফোন আর কি এটা। হ্যাঁ, ফালতু তো কল ফেসিলিটি দিয়ে লাভ নাই, ঠিক আছে। এইবার হুম তুমি হুম একটা তোমার ওয়েবসাইট বলো, নাম বলো। এটার নাম হচ্ছে, এখন যেটা তৈরি হচ্ছে, তুমি এটা সেরা সাউথ ডট ইন বলো বলো, এইচটিটিপি, দাঁড়াও, এসি সেরা সাউথ ডট ইন আর সেরা সাউথ, ডট ইন। দাঁড়াও আমি তোমাকে এটা পাঠাই না, এটা অনেকটা লেখা আছে, দাঁড়াও। এটা কি করো? এইটা ধরো তোমার চাই, ঠিক আছে। হুম হুম তাহলে এইখানে কন্ট্রোল এইচ, সরি কন্ট্রোল এইচ কাজ করে না, কন্ট্রোল আর, ঠিক আছে, দিয়ে এইখানে পেস্ট, কন্ট্রোল ভি, হলো। হুম দিয়ে এখানে এখানে রিপ্লেস অল, বোঝা গেছে? হুম মানে যত জায়গায় থাকবে আর কি। হ্যাঁ, রিপ্লেস হয়ে গেল, দিয়ে এটা কেটে দিলাম, হুম ঠিক আছে। হুম হুম দিয়ে এবার এটাকে রান করলাম, হুম এই যে সেরা সাউথ, তাই খুলে গেল, যোগাযোগ হুম ডিস্ট্রিক্ট সেরা সাউথ, বোঝা গেছে না? বোঝা হুম গেছে না? হুম হুম এর যা যা তুমি অপশন করেছো, যেহেতু একই ধরনের স্ট্রাকচার, সেহেতু একই এখানে জুড়ে একই অপশন লিঙ্কে দিতে আছে, একই হয়েছে। পেজে আছে আর কি। এবং এইখানে সার্চ বাই কন্ট্যাক্ট ক্লিক করলাম, ভিউ কন্ট্যাক্ট দেখতে পেলাম। এবার হুম তাকে এই যে এখানে কলের অপশন যদি তুমি করে থাকো, তাহলে কল যাবে, এটা হুম করনি তুমি, যাই না হোক। এটা নেই, কল নেই, নিচে আছে, কোথায় নিচে নিচের নাম্বার গুলোতে আছে, আরো নিচে নেমে আসো। আসলে মাউসে করছি তো কিছু মনে করি হ্যাঁ না। হ্যাঁ এইটা দিয়ে নাও, এইটা, তাই তো? হুম হুম এটাতে ক্লিক করলে আমার কলিং পেজ খুলে গেল। কলিং হুম দিয়ে এবার আমি কল করলে কল হবে, যেহেতু এখানে এই অপশনটা অন করা আছে, নালে কিন্তু হুম খুলতো হুম না, ঠিক আছে। না হুম হুম ইনস্টলেশন সময় এটা চেয়েছে, এবার এখানে আমি কল করলে কল চলে যাবে, ঠিক আছে, হুম হুম বোঝা গেছে? হুম সেন্ড এসএমএস, এসএমএস যাবে, বোঝা গেছে? হুম মানে এই ডালাটা খুলে দিচ্ছে আর কি। হ্যাঁ, ওই ডায়লগটাকে খুলে দিচ্ছে। হুম এইটা হচ্ছে গল্প, বোঝা গেল? হুম হুম এখানে তুমি যা শর্ট লিস্ট, ভিউ, নোটিশ যা দিয়েছো, এটা তো যা যা ওইভাবে খুলে যাবে অন্য পেজ অনুযায়ী আর কোনোভাবে কি। দিয়েছো, এটা সেই হিসেবে এটাকে বড় করা যাবে। এখানে নোটিফিকেশন যা দেখাচ্ছে তুমি দেখতে পারবা, নোটিফিকেশন ওয়ান, যেমন তোমার দেখানোর অপশন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে তোমার সেটিং, এটা আশা করি সেটিং কিছু বুঝতে পারছি। নেই এগুলো কিন্তু নেই দাদা। আচ্ছা, সার্চ, এই যে সার্চ বাই সেকশন, সার্চ বাই যা যা ব্লক, ঠিক আছে, ঠিক হুম আছে, যেমন হুম তোমার অপশন সবই কাজ না করবে, ওটাই বুঝেছো? খুলে আর কি, ওই পেজটাই এখানে কল তো করে জাস্ট দিচ্ছে কল আর ওটা। ফেসিলিটি, জিপিএস, এগুলো না দেখলে তো আমি করতে পারতাম না, এবং এগুলো খুব খিচিবিচি কাজ, ঠিক আছে, হুম হুম সেইগুলো করা হয়েছে। আর তোমার যা ওয়েবসাইট তুমি এখানে ফেলবা, সেই হিসেবে সেটাই যদি আসবে। এবার তোমার কল ফেসিলিটি না লাগে, তাহলে এগুলো কিন্তু বাদ দিতে হবে। এই হচ্ছে গল্প, হুম সোজা হুম গল্প। হুম হুম এই হলো, এখানে এগুলো মনে হয় কল যাবে, আশা করি। হ্যাঁ এগুলো কল আছে, হ্যাঁ, এগুলো সব কল কল আছে। যাচ্ছে, ঠিক আছে। হুম এই হলো গল্প। এইবার তোমাকে এখানে করতে গেলে, এবার আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে এই যে যোগাযোগ মুর্শিদাবাদ, এটা তো লোগোটা তুমি বুঝলা। হুম এইবার তোমার গল্প হচ্ছে যে মেন পিস্টে, আমি আবার বলে দিচ্ছি, মেন পিস্টে সেটিংটা থাকবে, ঠিক আছে। হুম আমার, আচ্ছা, আমি উপরে যদি ওই যে টপে যে তুমি যে এটা দিয়েছো ডিএম মুর্শিদাবাদ, যে উপরে যে ব্লু কালার এটা আসছে গ্রিন কালারে, ওটা ওটা যদি বন্ধ করে কি মানে লেআউটে কি ওখানে তুলে দিতে হবে নাকি? না এখানে ভ্যালুতে গিয়ে স্ট্রিং এ এই যে দেখালাম, দেখালাম না, হুম এখানে তোমাকে হুম লিখতে হবে যে না আমি ওটা একদম ডিসপ্লে করতে চাইছি না, ধরো আমার এতে যে প্রথম যে অ্যাপে হচ্ছে প্রথম যে উপরে যে বারটা আসছে না, বারে যে ডিএম মুর্শিদাবাদ, ওইটাকে আমি ধরো ডিসপ্লে করতে চাইছি না, আমি পুরোটাই ধরো অ্যাপটা ডিসপ্লে হোক আর কি। তাহলে ফুল করতে হবে, এই এইটাকে নিয়েই যাবে না, বোঝা গেছে? এই যে এইটা, এইটা আচ্ছা তো এইখানে, এখানে ড্রয়েবলের মধ্যে, লেআউটের মধ্যে, অ্যাক্টিভিটি, ফুল স্ক্রিন, হ্যাঁ, ফুল স্ক্রিন, হ্যাঁ এই যে তো অ্যান্ড্রয়েড এইখানে টেক্সট যেটা দেখো, এইটা। এখানে এটা তো টেক্সটের মধ্যে, ঠিক আছে।
আচ্ছা হ্যাঁ, এইবার এখানে এখানে অ্যাপ কন্টেন্ট বলে অপশন আছে, দাঁড়াবে খুঁজি আগে। হ্যাঁ, তুমি যেটা, হ্যাঁ, কন্টেন্ট যেটা তুমি ওই ভ্যারিয়েবলটাই করছিলে, এটা K1টা কি করলাম, এটা কে অন তো লোগোটা আর কি, ওই লোগোটা দিলাম। ইমেজটা, ইমেজটা। হ্যাঁ, এখানেই অ্যাপ বলে অপশন ছিল, দেখছি এখানে না, এটা তারপর টুয়ে দেখালে আছে, তুমি এটা যে টুয়ে ভ্যারিয়েবলটা নিচ্ছ ওখান থেকে আর কি। টুয়ে আছে, টুয়ে এটাতে আছে। টু ওয়ান দ্রুতই তো আছে এটা, দেখবে না না, এটা দুটোতে না, একটা এখানে কোথায় করলাম, অ্যাপ বলে ছিল গো একটু আগে। দেখা, তুমি ভ্যারিয়েবল হিসেবে দেখালে তুমি। না, ভেরিয়েবলে তো আছেই, তার সাথে এইখানেও আছে বলেই দেখিয়েছে সেইটা। আচ্ছা বাদ দাও, মেনে গেলাম এইখানে, এই যে অ্যান্ড্রয়েড লেভেল, এইটা হয়তো আমি চাইছি না, দিয়ে রান করছি। ঠিক আছে, এই যে এটা লাঞ্চার টাইপ কিরকম সেটা চেঞ্জ করতে হবে, এই যে লাঞ্চার টাইপ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং এটা রাউন্ড আইকন আসছে না কিরকম আসছে, ঠিক আছে, এই লাঞ্চার টাইপটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার এখানে দেখো ডিএম মুর্শিদাবাদটাও আসছে, যে math.com ডিএম মুর্শিদাবাদ ডট মেন, মানে বুঝতে হ্যাঁ, পারছো ওটা তো, এটা চলে আসলো। মানে হ্যাঁ, প্যাকেজ নেমটা চলে এলো হিসেব প্যাকেজ মতো। নেমটা চলে আসলো। ঠিক আছে, মেন টুটা চলে এলো, তাহলে এইটা করা যাবে না, তাহলে এই 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 যে বার, এই বারটা নেওয়া যাবে না, অর্থাৎ ফাইল থেকে নিউ যখন প্রজেক্ট নেব, তখন এখানে প্রজেক্ট আছে, এমটি প্রজেক্ট, বেসিক প্রজেক্ট, এখানে ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে ফুল ফুল স্ক্রিন স্ক্রিন, আচ্ছা। অ্যাক্টিভিটি, তাহলে অ্যাক্টিভিটিটা আমাকে ফুল স্ক্রিন নিতে হবে। ঠিক আছে, আমি যদি এটাকে ফুল স্ক্রিন অ্যাক্টিভিটিতে চেঞ্জ করতে চাই, তাহলে আসতে এইখানে আমাকে এখানে লেআউটে গিয়ে রাইট ক্লিক, নিউ অ্যাক্টিভিটি অপশন থাকবে, ঠিক আছে, দিয়ে হচ্ছে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন, অ্যাক্টিভিটি, ফুল স্ক্রিন, আচ্ছা। ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি ফিনিশ। ঠিক আছে, হুম হুম এবার ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি ফিনিশ সেকেন্ড অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ফিনিশ হয়ে গেল, একটা একটা আছে, এই যে একটা নিয়েছি, আচ্ছা, ওই জন্য আর কি সেকেন্ড একটা আর কি, ফুল আচ্ছা। স্ক্রিন নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি টু হিসেব মতো, তাহলে এই এইটার মধ্যে, তা ফুল স্ক্রিন অ্যাক্টিভিটির মধ্যে তখন আমাকে এই মেইন অ্যাক্টিভিটির যে ব্যাপারটা আছে, এই যে ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ তো, এই যে হুম হুম ডামি কন্টেন্ট লেখা আছে, হুম হুম হ্যাঁ, এই যে টেক্সট ভিউ লেখা আছে, ফ্রেম আউট, বটন, যা যা দেয়ারও দিয়েছে ডিজাইনে, দেখি এই যে ডামি কন্টেন্ট লেখা আছে। হুম তাহলে আমার ফুল, এর নামটা কি হলো, ফুল স্ক্রিন টু, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি টু, টু বলে তো নাই, আচ্ছা জাভাও তৈরি হওয়া উচিত সেম মতো, ঠিক আছে, জাভা তৈরি হয়নি, ঠিক আছে, হুম মানে এইটা হচ্ছে, তাহলে এটা তো জাভা যেহেতু তৈরি হয়নি, তাহলে এটা মেন অ্যাক্টিভিটি টু করতে হবে। ঠিক আছে, হুম হলো, হুম এবার মেন অ্যাক্টিভিটি টু করলেই হলো না, তাহলে মেন অ্যাক্টিভিটি টু করলে তাহলে আমাকে এর মেন অ্যাক্টিভিটির যে গল্পটা সেটা কপি করতে হবে। আর এর এই যে বটন বা লিনিয়ার ফ্রেম আউট, টেক্সট ভিউ, এখান থেকে আমাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এটাতে কি দেখাচ্ছে, এটা ওয়েব ভিউ দেখাচ্ছে না, ওয়েব ভিউ কথাটা কোথাও লেখা আছে এখানে, রিলেটিভ, আচ্ছা রিলেটিভ লেআউট লিয়ে আছে, তাই তো, রিলেটিভ লেআউট তো লাগবে, আচ্ছা রিলেটিভ লেআউটটা দিচ্ছি না, আমি ডিলিট করে দিলাম, রিলেটিভটাও লাগছে না, ডিলিট করে দিলাম, এখানে ওয়েব ভিউ কোথায়, এই ওয়েব ভিউ লেখা আছে, ঠিক আছে, এবার রান করছি। ঠিক আছে,
এখানে হিরো দেখে দিয়েছে। ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি ডট জাভা, এটা কোনটা? এটা তো আমি বানাইনি, তাই না? এটা আমি বানাইনি। আচ্ছা যাই হোক, তো এখানে নিশ্চয়ই ফুল স্ক্রিন, এই যে চলে এসেছে, এটা আমার দরকার না, এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ওকে, ডিলিট, ঠিক আছে। এইখানে আবার ওটা থাকছে নাকি দেখে নিতে হবে। অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি টু, ফুল স্ক্রিন নাই আশা করি। মানে ওটাকে এর মধ্যে শিফট করলাম, ঠিক আছে, অ্যাকচুয়ালি। এবার দেখো, এটা ওই নামটা আসছে, ওটা এই এই বারটা নিয়ে যাবেন, এটা ফুল স্ক্রিনই আসছে, ঠিক আছে, এই যে এই যে বারটা, ঠিক আছে, এই বারটাকে হটিয়ে দিতে হবে, মজার কথা, ঠিক আছে। এটা ফুল স্ক্রিনই আসছে তোমার, ঠিক আছে, দুটো অ্যাক্টিভিটির মধ্যে এই বারটাকে, এই যে বার, এই বারের এখানে কোথাও করা আছে, ঠিক আছে, সেটা দেখতে হবে, সেই বারটা আমাকে হটিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে, এই যে অ্যাপ থিম, এই যে, এই যে থিম, এই যে থিম, এই থিমটা হচ্ছে, যে ফুল স্ক্রিন নাকি? দেখো এখানে অপশন থাকবে লাইট, ডায়ালগ, টুলটি, কম্প্যাক্ট, কম্প্যাক্ট, লার্জ, মিডিয়াম, থ্রি, ওভারলে, মানে এইটার উপরে তোমার চেঞ্জ হবে, বুঝা গেছে? এই যে টুল বারটা থাকবে কি থাকবে না, এখানে ফুল স্ক্রিনও কোনো একটা ব্যাপার আছে, ঠিক আছে, হুম হুম সেটা দেখতে হবে। সেটা ফুল এফ তারপরে জে কে এল এফ 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 এফ, আমি তোমাকে একটা দেখাচ্ছি জাস্ট করে, ঠিক আছে, তুমি পরে এটা দেখে নিও, ঠিক আছে। যেমন আমি তোমাকে বললাম যে থিম কম্প্যাক্ট, এবার দেখো থিমটা অন্যরকম হবে, এইটা তোমার লাগছে না হিসেব মতো, ঠিক আছে, হুম হুম এটা ডিলিট করে দিতে হবে। যতগুলো পেজ ততগুলো ওই তোমার এক্সএমএল টা তৈরি হবে না? হ্যাঁ, এইখানে এই সমস্ত যে বেস থিম যেটা আছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড থিম, এটা ব্ল্যাক হয়ে গেল জন্য এটা এবার। হ্যাঁ, এটা অন্যরকম হয়ে গেল, ঠিক আছে, তো এই থিমের মধ্যে ওই ওইটা হবে না, ঠিক আছে, এটা ফুল ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন থিম, হ্যাঁ আছে, এই যে ফুল স্ক্রিন, এখানে আসলো এই যে, এটা তো মেন অ্যাক্টিভিটি বলে কিছু আমাদের নাই, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি স্ক্রিন টু আছে, তাই না, ওটা তো উড়িয়ে দিলাম, বোঝা গেছে না, বোঝা গেছে না, কি ব্যাপার হচ্ছে, যদিও এটা দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই থিমটা ঠিক আছে, কিন্তু এখানে হয়তো কোনো জায়গায় কোথাও মেন অ্যাক্টিভিটি স্ট্রিং, এটা তো আসছে না তোমার, তাই না, টাইটেল, অ্যাক্টিভিটি, অ্যাপ নেম, ডিএম মুর্শিদাবাদ, ডামি বটন, এটা আমাদের লাগছে না হিসেব মতো, এই দুটো লাগছে না, আর এইটাও, অ্যাপ নেমটা আমার লাগছে না, এই যে টাইটেলটা রিমুভ করার কোনো কোড দেখে নিতে হবে স্ট্যাক ওভারফ্লো থেকে, সেটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে, তাহলে সেই হিসেবটা আসবে।
এখানে তো নামে আমার ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি দেখাচ্ছিলাম সেটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে, নাহলে অসুবিধা হয়ে যাবে। ফুল স্কেল এখানে, অ্যাক্টিভিটি স্ক্রিন এক্সএমএল, অ্যাক্টিভিটি ফুল স্ক্রিন, তাই না? এটা তো ডিলিট করে দিয়েছিলাম, এইখানে কোথাও ব্যবহার হচ্ছে ওটা, দেখি। হ্যাঁ, না দেখে বলতে পারবো না। এই যে এই কথাটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে, হুম এটা হবে না। আর ফুল স্ক্রিন কন্টেন্ট, ঠিক আছে, দেখি। এটা নিয়ে বড় প্রবলেম হবে না, ঠিক আছে, এটা একদম ফুল হুম স্ক্রিনে আসবে। তোমাকে এটা দেখাতে চাইছি, ঠিক আছে, হুম বা আমি দেখে নিচ্ছি গুগল থেকে, অসুবিধা নাই, ঠিক আছে, গুগলে চলে যাচ্ছি। হুম এমও রিমুভ টাইটেল, TITLE, টাইটেল বার অ্যান্ড্রয়েড, টাইটেল বার চাই না আমার। রিকোয়েস্ট ফিচার উইন্ডোজ ফিচার, নো হুম টাইটেল উইথ হাইল দ্য টাইটেল, রিকোয়েস্ট কলিং এ হাইড মেথড, সেন্ড বার ক্লাস, এই যে গেট সাপোর্ট অ্যাকশন বার হাইড, হাইডটা টাইটেল বার, এই যে এইটা নিয়ে নিলাম। তাহলে আমার এটা মেন অ্যাক্টিভিটি টুতে লাগবে, আর টুতে দিয়ে দিলাম, রান করলাম। এই যে চলে গেছে, ঠিক আছে, হুম খুঁজতারলা তো, এই যে নাই, দেখো, বুঝতে পেরেছো না, বুঝতে হুম পারো না, হুম এটা নাই। এবার আমি তোমাকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই রিসোর্সের মধ্যে এইখানে এইখানে মিনি ম্যাপ বলে একটা অপশন আছে, ঠিক আছে, যে ISCC লার্ন আচ্ছা, ট্র্যাক এটা যেমন টুতে দেওয়া হলো মেন অ্যাক্টিভিটি, যদি ওয়ানে দেওয়া হয় তাহলে ফার্স্ট ক্লিয়েও থাকবে না, তাই তো? ফার্স্টেও থাকবে না। হ্যাঁ, হুম এবার এখানে এই ছবিগুলো আছে, এই যে যোগাযোগ, এই যে যোগাযোগ কথাগুলো আছে, ঠিক আছে, হুম 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 রাইট ক্লিক করে নিউ ভেক্টর বলে অপশন থাকা উচিত, এই যে ভেক্টর, হুম ভেক্টর সেট করলে এটা ক্লিপার দেখাবে, লোড, এটা হচ্ছে অ্যাপের লোগোটা আর কি। হ্যাঁ, অ্যাপেল লোগো, এটা ঠিক হলো না, রাইট ক্লিক, নিউ ইমেজ অ্যাসেট, এই যে এরকম ছবিগুলো এসছে। হুম, হুম হুম এইবার এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড লেগেন্সি ফোরগ্রাউন্ড, আচ্ছা, লঞ্চার আইকন, এটা লঞ্চ কার আইকন নেব, ঠিক আছে, সেই হিসেবে, ঠিক আছে। হুম এবং এটা নেম নেওয়ার পরে এখানে আমাকে এটা ঠিকই আছে, এবার নেক্সট যাব, ঠিক আছে। এবার ফাইলটা PNG ফাইল, হুম রিসোর্স ডাইরেক্টরি আমার কোথায় আছে ওটাতে নাই মনে হয়, ব্যাকে যাই, আমি কোথায় রাখলাম ওটাকে, রিসোর্সের মধ্যে ড্রয়েবলে আমি রেখেছিলাম, তাই না, ড্রয়েবের মধ্যে, হ্যাঁ ড্রয়েবের মধ্যে, শুধু ড্রয়েবেলে আছে। ড্রয়েবলে আছে, দাঁড়া, তুমি ড্রয়েবার 24 দেখছো, 24 না, শুধু ড্রয়েবেলে আছে। এটা 24 দেখছি, আচ্ছা ক্লিপারটি দেখি, আচ্ছা ক্লিপার দিয়ে দেখাই আপাতত, ঠিক আছে, পরে আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। ধরো আমি এই ঘড়িটা নেব, ঠিক আছে, বা ইমেজ নেব, ইমেজ ইমেজ অনেক আছে, আমার নিজেরও ইমেজ ব্যবহার করতে পারি, সেটাই বলতে চাইছিলাম, ঠিক আছে। তো হুম যাই হোক, আপাতত আমি একটা নিজের মতো ইমেজ নিলাম, এবং আমি এর একটা কালার নিয়ে নিলাম, যে
এর গ্রিন কালার হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্কেলিং, মানে এটা বড় ছোটর ব্যাপারটা, ঠিক আছে, যতটা থাকবে, ঠিক আছে, সেটা ম্যানেজ করে নিলাম। এটা কালো রঙের আছে ক্লিপারটা। আর ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ইমেজ দেওয়া হয়েছে, কালার দিলে কালার হবে, ঠিক আছে, ইমেজ দেওয়া হয়েছে। দেন নেক্সট করা হলো যে এইখানে এটাকে পেস্ট করে দিতে হবে, ফিনিশ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই এগুলো সব ইমেজ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেল, এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার একইভাবে এইটাকে তুমি যদি পিকচার করো, তাহলে পিকচার দিয়েও হবে। এখানে পিকচার দিয়েও আমি দেখেছিলাম, ভেক্টর অ্যাসেট ক্লিপ আর্ট, এই লোকালাইজ পিএইচডি নাকি কোথায় গো, উপরে উপরে ওই যে সিভি ক্লিপারে বসে? হ্যাঁ লোকাল 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 পাথ, কোথায়, ডেস্কটপ 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 দিয়ে মুছে দেওয়া দিলাম নাকি? পিকচার, এতো অনেক গন্ডগোল হয়ে যাবে, পিএইচডি ফাইলই লিবে। আচ্ছা যাই হোক, আমি এটা পরে দেখাবো, ঠিক আছে, অত অসুবিধা নাই, ঠিক আছে, বেশি বড় ছোট হলে আবার নিতে চাই না, এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো এটা যেমন চলে আসার এসছে, কিন্তু তুমি দেখো এটার আইকনটা চেঞ্জ হয়ে গিয়ে ওই গোল হয়ে যাবে, নেয়নি, এই যে এটা এটা নেয়নি, ঠিক আছে, এই যে এটা নেয়নি, কিন্তু যোগাযোগটা হয়নি, ঠিক আছে। তো এইটা এক মিনিট আমি দেখে নিচ্ছি, নিউ স্যাম্পল আইটি কোটিন ভেক্টর অ্যাক্টিভিটি ফোল্ডার আদার ওয়্যার রিসোর্স বান্ডেল পিডিএফ ইমেজ অ্যাসেট, এইটা তো হয়, একটু জানি ইমেজ হলো, এটাও ঠিক আছে, এইটা ঠিক করলাম, দিয়ে এটা ঠিক আছে, ড্রয়েবলের মধ্যে আছে, সেটা তো হবে না, ছবিটা নেব, সেম নেমে আইকন আছে বলছে, ঠিক আছে, এটা হচ্ছে অসুবিধা। আচ্ছা নামটা চেঞ্জ করে নাম দিয়ে দিই, PIKU ছোট হাতের দিই, অনেক সময় বড় হাতের নেয় না, ঠিক আছে, পিকু। লেয়ার নেম 1, ইউজার ইউজার ডেস্কটপ পিকচার কই, পিকচার পিকচার, এই যে, ঠিক আছে, দিয়ে নেক্সট দিয়ে ফিনিশ। তাহলে এখানে এগুলো সব কাটা কাটা ছবি আসবে, এখানে চলে এসছে অলরেডি কাটা কাটা ছবি। এটা যোগাযোগটা, ঠিক আছে, আইসি লঞ্চার যেটা দেওয়া আছে বলে। এইটা পরেরটা এসছে, যেটা তোমার কাটা কাটা ছবিটা, ঠিক আছে। এবার এটাকে রান করলাম, ডিলিট করে দিতে হবে সেটা দেখে, ঠিক আছে, এখন অত আমি দেখছি না, ঠিক আছে। তো এটা যাও, এখানে চলে আসে, হয়তো ক্লিয়ার করে একবার ক্যাচ ক্লিয়ার করে দেখতে হবে, এখানে চলে আসবে, ঠিক আছে। এটা বিভিন্ন মডেলের এসছে, আইসি লঞ্চার, এটা কোনটা, যোগাযোগটা আছে, যোগাযোগ যেটা মনে হয়। এটা দরকার না, এটাকে ডিলিট করে দিলাম, ওকে ডিলিট, এটা পরেরটা মনে হয়, তাই তো, যোগাযোগটা যোগাযোগ ডিলিট, ওকে, রাউন্ডেও একটা থাকবে, হ্যাঁ রাউন্ডে এটা আছে, এটা করে নি, মানে দু রকমের হয় তো সেই জন্য, ঠিক আছে, চৌকোনা রাউন্ড, এটাও ডিলিট করে দিলাম। আর পিকু কোনটা, এটা এটা দরকার নাই, ডিলিট করে দিলাম, ওকে। এইবার এটা রান করে ইরর দেখাবে যদিও মনে হয়, এইখানে
এখানে কোথাও চেঞ্জ করতে হবে একটু, কালার ডাইমেনশন ব্যাকগ্রাউন্ড আইসিসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড। আজকে লাঞ্চে তোমাদের এখন নেই তো মনে হয়, না এখানে নিয়েছি নিশ্চয়ই, গ্যারেন্টি দিয়ে কোথাও কোথাও না হয় ব্যবহার, তুমি ডিলিট করলে না? ওখানে ডিলিট করলে তো হবে না, কোডেও তো ডিলিট করতে হবে হ্যাঁ তাহলে। সেটাই আর কি, হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ কোডেও তো ডিলিট করতে হবে, এই যে এখানে আছে ওই গাইস লাঞ্চের রাউন্ড এটা তো তাহলে হবে এইটা হয়ে না, যাবে ওই পিকু, তাই তো? পিকু হবে না, এটা হবে পিকু কি একটা লিখা ছিল, এই যে পিকু রাউন্ড। হুম দুটোই এক হবে, হ্যাঁ রাউন্ডের আইকন ওটা হবে, নর্মালের আইকন ওইটা হবে, চৌকোনের ওটা ওটা হবে, অনেকে চৌকোনা ব্যবহার করে। এই যে ঠিক আছে, এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এবং যেহেতু এটা অ্যাপের নাম দিইনি সেজন্য এটা কিন্তু এরকম কম ম্যাথ এই সমস্ত ওই কিছুর যেটা নাম অ্যাপের নাম তোমার রিমুভ করে দিলে বলে, ওই রিমুভ বারের করে জন্য দিলাম, রিমুভ করলে হ্যাঁ বলে। রিমুভ করে দিলাম, ওটা রিমুভ করার দরকার ছিল না, ওটা হুম হুম একটা অ্যাপের নাম দিলে ওই নামটাই আসতো। এখানে আসবে, এই হচ্ছে ব্যাপার, আজকে এটুকুই থাক তাহলে, ঠিক আছে হুম কালকে ঠিক আছে আবার থাকো, বসবো। আর বলছি পেমেন্ট একটু যদি করে দিতে পারতো ভালো হতো, মানে আমার এই মাসে একটা অবস্থা ঠিক খুব আছে আমি করে খারাপ, দেবো কিছু, ঠিক আছে ঠিক আছে করে দেবো, কিছু করে দিও হুম তাহলে। তাহলে হুম হুম 5টার সময়তেই বসছি কালকেও, ঠিক আছে, হ্যাঁ 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 তুমি আমি তো এটাকে, বাড়িতেই আছি, আ এখন তো বাড়িতেই আছি আর কি। হ্যাঁ তুমি এটাকে স্টাডি করো, তোমাকে তো পুরোটা দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ হুম হুম আর হুম তারপরে এবার অন্যরকম ক্যাটাগরি হলে অন্যরকম বানাতে হবে, যেমন এই যে এইগুলো বানাতেই আমার কষ্ট হয়েছে, এই যে এতগুলো সবই বানাতে হয়েছে, ঠিক আছে হুম 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 এইগুলো এবার তো খিচিবিচি, এবং তুমি দেখতেই পাচ্ছ একটার জন্য একটা কোড লিখতে গেলেও তো ভাবতে হচ্ছে, মানে এই যে এই যে এই যে এটা হটাবো, হুম হুম ঠিক আছে। হুম হুম ঠিক ঠিক আছে আছে, তোমার এই কোডটা আমি একটু স্টাডি করছি আর কি। আর এটাকে আমি ইউটিউবে দেবো না হোয়াটসঅ্যাপে দেবো, মানে তোমাকে পার্সোনালি পাঠিয়ে দেবো ভিডিওটা, কোনটা ভিডিওটা সেটা তোমার যেটা ইচ্ছে আর কি, না তোমার ইউটিউবে দিলে কোনো আপত্তি নাই তো? না 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 আপত্তি হবে। ঠিক আছে ঠিক আছে। হুম হুম